ভীষণ গরমের পর রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। এই বৃষ্টিতে নগর জীবনে কিছুটা আশ্বস্তি এসেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বৃহস্পতিবার সকাল 9:30 দিকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানী ঢাকায় বিশেষ করে দক্ষিণ অংশে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও বাড়বে, তবে কয়টা নাগাদ বৃষ্টি চলবে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। তিনি বলেন, দেশের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার সকাল 9:00 দিকে রাজধানীর রমনা, মুগদা, ওয়ারী, শনিরাকরা, ধানমন্ডি, মগবাজার, শেরেবাংলানগর ও ফার্মগেট এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে। রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলায় কয়েকদিন ধরেই তাপপ্রবাহ চলছে। দাবদাহের কারণে আজ বৃহস্পতিবার মাধ্যমিক স্কুলের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে 4 দিনের জন্য প্রাথমিক স্কুলের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন।